আমার বাবার ছবি তোমার মায়ের কাছে, আর তোমার মায়ের ছবি আমার বাবার কাছে, এ কি করে হলো? আমার মনে হয় আমাদের বাবা মায়ের মধ্যে এবং আমাদের দুজনের মধ্যেও কোনো সম্পর্ক আছে। আমারও তাই মনে হয়। নইলে এমন হবে কেন? শোনো, আজ থেকে আমাদের দুজনকে সবকিছু তলিয়ে দেখতে হবে। শোন, আমি আমার বাবার কাছে গিয়ে মায়ের কথা জিজ্ঞেস করব, আর তুই তোর মায়ের কাছে গিয়ে তোর বাবার কথা জিজ্ঞেস করবি। ওদের মুখ থেকে সব কথা জানার পর আমরা আবার এখানে এসে দেখা করব। ওকে? ওকে। কি বলতে চাস তুই? আমি বলতে চাই, এই বাড়িতে সবাই আছে, আমার বাবা নেই কেন? বলো মা, আমার বাবা নেই কেন? এ বাড়ি তোর বাবার নয়, তোর মায়ের। তাহলে আমার মা আমার বাবার বাড়ি ছেড়ে তার নিজ বাড়িতে কেন? বলো মা, উত্তর তোমাকে দিতেই হবে বাবা। আজ তোমাকে বলতেই হবে আমার মা বেঁচে আছে কিনা, আর যদি বেঁচে থাকে তাহলে মা এই বাড়িতে নেই কেন? কেন আমার বাবা মা আলাদা হয়ে আছে? আমি কি ধরে নেব আমার বাবার সাথে আমার মায়ের পবিত্র সম্পর্ক ছিন্ন হয়ে গেছে? না, তোর মায়ের সাথে আমার বন্ধন ছিন্ন হয়নি। তাহলে তোমরা দুজন আলাদা হয়ে আছো কেন? তোর বাবা মিছিমিছি আমার উপর রাগ করে চলে গেছে। কিন্তু মা, তোমরা ভুল করেছো, তোমাদের এই রাগ তোমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে। বাবা, তোমাদের এই মান অভিমান তোমাদের জীবনের সুখ শান্তিকে নষ্ট করে দিয়েছে। না, আমার কোনো মান অভিমান ছিল না। তোর মা তাদের ঐশ্বর্যের প্রাসাদ ছেড়ে আমার সাথে আসতে চায়নি। তোর বড়লোক মা তোর গরিব বাবাকে ভালো না বেশে ভালোবেসেছিল তার ধন দৌলত, তাই তোর মা তোর গরিব বাবার হাত ধরে বেরিয়ে আসতে পারেনি। তুই আমাকে যাই বলিস, সে আমার সাথে চূড়ান্ত কোনো কথা না বলে চলে গিয়ে আমাকে দুঃখের সাগরে ভাসিয়েছে। ওর জন্য আমি জলে পুড়ে অন্ধকার হয়ে গেছি। এখন এখন আমি ওর কোনো কথাই শুনতে চাই না। কিন্তু মা, আমার যে বাবার কাছে যেতে ইচ্ছে করে, তুমি আমার মায়ের উপর রাগ করে থাকতে পারো, কিন্তু আমি আমি আমার মায়ের উপর রাগ করে থাকতে পারি না। আমার খুব ইচ্ছে করছে মায়ের কাছে ছুটে যেতে, আমার ইচ্ছে করছে মায়ের আদর ভালোবাসা পেতে। তুমি বাবার কাছে না গিয়ে পাথরে বুক বেঁধে থাকতে পারো, কিন্তু আমি পারবো না মা। আমার ইচ্ছে করছে বাবার কাছে যেতে, বাবার আদর কেমন জানতে। আমি কি তোকে কোনোদিন আদর যত্ন করিনি? আজ তুই মায়ের জন্য পাগল হয়ে গেছিস? হ্যাঁ, যা তোর মায়ের কাছে চলে যা। আজ আমি বুঝতে পারলাম, আমি এতদিন তোকে কোনো আদর স্নেহ দিতে পারিনি যা তোর মা তোকে দিতে পারত। আমি ভেবেছিলাম তোকে আমি বাবার স্নেহ মায়ের আদর দিয়ে তোর জীবন পরিপূর্ণ করে রাখবো, কিন্তু পারলাম না। যা, তুই তোর মায়ের কাছেই চলে যা। কিন্তু বাবা, আমি চাই আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। না, যে স্ত্রী স্বামীর সুখের কথা না ভেবে শুধু নিজের সুখের কথা ভেবেছে, সে আর কোনোদিন অন্তত আমার কাছে স্থান পাবে না। কিন্তু বাবা, খবরদার, এ ব্যাপারে আমার সাথে একটা কথাও বলবি না। শোন, আমার সামনে তোর বাবার সম্পর্কে আর একটা কথাও বলবি না, একটা কথাও না। মা, এসব কথা বলাও ঠিক না, আবার না বললেও হয় না। কি না মানে, তোর বাবা, হ্যাঁ, তোর মাকে ফেলে, হ্যাঁ, যেভাবে তোর বোনকে নিয়ে চলে গেছে, শুনলে তোর মতো মেয়ের মাথায় খুন চেপে যাবে। তাহলে সেই আমার বোন? না মানে, বাবা যাকে সঙ্গে নিয়ে চলে গেছে তার কথা বলছি। আমরা দুবোন যেমন ছিলাম তাই না? আমার মনে হয় তোর মাকে তোর বাবা সম্পর্কে কিছু বলা ঠিক হবে না, মনে বড় আঘাত পায়। আসলে তোর বাবা মানুষ হিসেবে এত খারাপ ছিল, এত খারাপ ছিল। খবরদার, আমার বাবাকে খারাপ বলবেন না। খারাপকে খারাপ বলবো না তো কি বলবো? না বলবেন না। ঠিক আছে, বলবো না। বলবেন না। বলবো না, এতে এত রাগের কি আছে আমি তো বাবা বুঝি না। হ্যাঁ,
কিন্তু আজকের ব্যাপারটা আমাকে বুঝতেই হবে, আর বোঝার মধ্যেই লাভ। কাছেরা শুনলাম এতে আমার আর কোনো সন্দেহ নেই যে আমরা তুই বোন। আমিও বাবার কথা শুনে বুঝলাম আমরা তুই বোন। কোহলি, আমরা দুজন তোমাদের সব ঘটনা জেনে ফেলেছি, তোমাদের সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখেছি, এবং সব কিছু দেখে আমার মনে হচ্ছে তোমরা দুই বোন, আর ওনারাই তোমাদের বাবা মা। আর তোমাদের বাবা মা একে অপরকে কতটুকু ভালোবাসে আমাদেরকে জানতে হবে। কি করে জানবে? ওনাদের দুজনকে দুজনার সামনাসামনি করতে হবে। কিন্তু কিভাবে? শোনো, আমাদের বাড়িতে বাবা মা কেউ নেই, ওনারা আমেরিকা গেছে। যেভাবেই হোক তোমাদের বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। কিন্তু কিভাবে নিয়ে আসবো, বুদ্ধি দাও। তোমাদের বন্ধুর জন্মদিনের নাম করে ওনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। এক্ষুনি যাচ্ছি। বাবা, কাল তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার এক বন্ধুর জন্মদিনে। আমি ওদের কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব, যাবে না? যাব। মা, তোমাকে কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার এক বন্ধুর বাড়িতে, সেখানে তোমাকে আমি নিয়ে যাব। আর তুমি যদি না যাও তাহলে আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব। খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? যেতে হয় যাব। মা, তুমি খুব ভালো, আমার লক্ষ্মী মা। এলো না? এই, ওরা তো এলো না, সময় তো হয়ে গেছে, চল। এসো বাবা, এসো। ওই তো ওরা এসে গেছে, চল আমরা পালাই। কিরে, কাউকে তো দেখছি না। এক্ষুনি সবে চলে আসবে, এসো বসো বাবা। এসো, এসো না মা। কি ব্যাপার, কাউকে তো দেখছি না। আসবে মা, আসবে, এক্ষুনি সবে চলে আসবে। আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আমার বাবা মায়ের ভুল বুঝাবুঝি অবসান করানোর জন্য। কাকলি, আমাকে এখানে এনেছিস কেন? আমার বাবা মায়ের বাবা, আজ তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না। মা, আজ যদি আমাদের কথা না শুনে চলে যাও তাহলে তোমরা তোমাদের অনেক বড় সম্পদ হারিয়ে ফেলবে। মা, আমি আসলে কাকলি নই, আমি তোমার মেয়ে কোহলি। কোহলি? বাবা, আমি তোমার মেয়ে কুহিনী নই, কাকলি। কাকলি? হ্যাঁ, তোমরা না বললেও আমরা জেনেছি আমরা দুই বোন, আর তোমরা আমাদের বাবা মা। আর বাবা মা বেঁচে থেকেও যে সন্তান বাবা মাকে একসাথে কাছে পায় না সে সন্তান হতভাগ্য। আর আমরা দু বোন এভাবে বাঁচতে চাই না। বাবা, মাকে তুমি হাত ধরে তোমার বাড়িতে নিয়ে যাও। মা, তুমি বাবার কাছে ক্ষমা চাও, স্বামীর কাছে স্ত্রীর ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। আমি যদি কোনো দোষ করতাম তাহলে নিশ্চয়ই ক্ষমা চাইতাম। বাবা, মায়ের সাথে কথা বলে তোমরা তোমাদের ভুল বোঝাবুঝির অবসান করে ফেলো। কেউ যদি ভুল করে তাহলে সে ভুলের জন্য অনুতপ্ত হওয়া যায়, অনুশোচনা করা যায়, কিন্তু আমি আমি কোনো ভুল করিনি। তবে হ্যাঁ, ভুল আমি একটা করেছিলাম, গরিব হয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করে, আর সে ভুলের মাসুল আমি আজও দিয়ে যাচ্ছি। কুহিলি, বলে দে, আমি একটা হৃদয়হীন মানুষকে বিয়ে করে ভুল করেছিলাম, এই ভুলের জন্য আমি অনেক যন্ত্রণা সহ্য করেছি, অনেক কেঁদেছি, তাই আমার আর কারোর জন্য কোনো দুঃখ নেই, কারোর জন্য দুঃখ নেই। তাহলে তোর মাকে বলে দে, এতটা বছর যদি আমি আমার দুঃখ যন্ত্রণাকে বুকের মাঝে চেপে রাখতে পারি
তাহলে বাকি জীবনটা পারবো। কহিলি কহিলি তুই তোর বাবাকে বলে দে। আমাকে বলতে বলছো কেন? তুমি নিজে বাবাকে বললেই পারো। বাবা তোমারও যা বলার মাকে সরাসরি বলো। আমার কিচ্ছু বলার নেই। বাবা 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 মা বাবাকে ফেরাও। না, যে যেতে চায় তাকে দুনিয়ার কেউ ফেরাতে পারে না। মা মা বাবা তুমি এভাবে চলে গিয়ে ভুল করেছ। বাবা আমরা দুবোন তোমাদের জীবন থেকে দূরে চলে গেলাম। চব্বিশ ঘন্টার মধ্যে যদি মাকে তোমার ঘরে না নিয়ে আসো তাহলে আমরা চিরদিনের জন্য পৃথিবীর বুক থেকে হারিয়ে যাব। এটি তোমাদের হতভাগ্য নেই। আত্মহত্যা করবে? আত্মহত্যা? বুঝেছি সব ওর ষড়যন্ত্র। বুঝেছি, সব বুঝেছি। হ্যালো। হ্যালো, শাকিল বলছি। মেয়েদেরকে দিয়ে এসব করাবার অর্থ কি? তুমি কি মনে করো এসব করালেই তুমি কাকুলিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? আর তুমি কি মনে করেছো এসব করালেই কোহলিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? আমি জানি এসব কিছু তুমি ওদেরকে দিয়ে করাচ্ছ। কোহলিকে ফোন দাও। আমি বলছি কাকুলিকে ফোন দাও। কাকুলি কোহলি কেউ এখানে নেই। আমি আমি ওদের জন্য অস্থির হয়ে আছি। ওরা তো এখানেও নেই। আমিও তোদের জন্য অস্থির হয়ে আছি। তাহলে ওরা যে চিঠি দিয়েছে তা কি সত্যি? কি চিঠি দিয়েছে? চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে বাড়িতে না নিয়ে এলে ওরা আত্মহত্যা করবে। সর্বনাশ! আমার চিঠিতেও তাই লিখেছে। ও মাই গড, এখন উপায়? আমি কিছুই বুঝি না। আমার মেয়েদের যদি কিছু হয় তাহলে তাহলে তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। কিছুতেই না, কিছুতেই না। আর আমিও বলছি তোমার কারণে যদি আমার মেয়েদের কিছু হয় তাহলে তোমাকে আমি ক্ষমা করব না। আমরা কে অপরাধী কি তার বিচার হবে সে পরে হবে। আগে আগে আমার মেয়েদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি আমি আসছি, আমি এক্ষুনি আসছি। শিল্পী পিট, এত দেরি করে এলে কেন? ওই ফের দেবার সময় নেই, ওদের খুঁজে বের করতে হবে, শীঘ্রই চলো। হ্যালো হ্যালো, মা ফোন ধরেছে তাই নাকি? হ্যালো হ্যালো, কথা বলছে না। হ্যালো হ্যালো, আমি শাকিল বলছি। এবার বাবা বাবা, এর অর্থ বাবা মায়ের কাছে পৌঁছে গেছে। এখন কথা বলিস না, এখন কথা বলিস না, বাবা মা একসাথে আরো কিছুক্ষণ থাকুক। আচ্ছা, হ্যালো। কি হ্যালো হ্যালো করছো? ফোন রাখো। রেখে দিয়েছে। ওদেরকে খুঁজে বের করতেই হবে, সময় মাত্র চব্বিশ ঘন্টা। এসো। শাকিল তাহলে এত বছর পর শিল্পীর কাছে পৌঁছে গেছে? এর অর্থ আমার পোদ্দারি শেষ? না, এ হতে পারে না। ওকে খতম করে দিতে হবে। কিন্তু যাব কোথায়? সেদিন ওরা আমাদেরকে যেখানে দাঁড় করে নিয়ে গেছিল সে বাড়িতে চলো। হ্যাঁ।